ভালো লাগে, ভালোবাসি বাবা শাহজালাল, এই কারণে আসি। আচ্ছা, বাবা শাহজালালকে ভালোবাসেন সে কারণে আসছেন? আচ্ছা আচ্ছা, তার ভালোবাসা তার আসলে এই এই ভালোবাসাটা কি মানে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হতে পারে না? হ্যাঁ, আল্লাহ রাসূলের জন্য তো অবশ্যই। তাহলে তাহলে মাজারে কেন আসেন? সামনে ঠিক এই অংশটাই পেয়ে যাবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ যে মাজার, সেই মাজার শরীফ। এই লাল রঙের এবং একটি সবুজ রঙের গিলাফ, এই গিলাফটি হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে দেওয়ার জন্য ওনারা আসছেন ঢাকা থেকে। ওনারা নাকি মান্নত করেছেন, মনোকামনা পূরণের জন্য আসছেন শাহজালাল রহমতুল্লাহের মাজারে। আসলে এটা কতটা যৌক্তিক, আমার কাছে মনে হয়েছে এটা পুরোটাই বেদাত। আমরা যতদূর জানি যে ইসলামে বাদ্যযন্ত্র বাজানো নিষেধ, তারপর মাজারের মতো একটা জায়গা এখানে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এটা তো আমার মনে হয় ঠিক না। আপনাদের কি মনে হয়? আপনাদের তো আসছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহের ঠিক যে দরগার গেট, দরগার গেটের সামনে। আমরা এখন শাহজালাল রহমতুল্লাহের মাজারের ভিতরে, দরগার ভিতরে প্রবেশ করব এবং ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আর এই দরগা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব। তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজে পেতে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক, অবশ্যই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। দর্শক, ভিডিও শুরুতেই চলুন জেনে নেওয়া যাক হযরত শাহজালাল রহমতুল্লাহ সম্পর্কে বিশেষ কিছু তথ্য। আমরা অনেকেই হয়তো জানি না হযরত শাহজালাল রহমতুল্লাহের পুরো নাম কি। হযরত শাহজালাল রহমতুল্লাহের পুরো নাম হচ্ছে শেখ শাহজালাল কুনিয়াত মুজাররদ। 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন তিনি ধারণা করা হয়। তার সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে, হযরত শাহজালালের মাজার সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান, যা সিলেট সদরের অন্তর্গত। এটি সিলেট শহরের ঠিক মধ্যস্থল, অর্থাৎ 0.1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। স্থানীয়ভাবে এলাকাটিকে দরগা এলাকা এবং প্রবেশপথটিকে দরগা গেটও বলা হয়। সিলেটের মধ্যখানে টিলার উপরে চিরনিদ্রায় শায়িত আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ এবং প্রতিদিনই দেশ বিদেশ থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ আসেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে। শাহজালালের চরণ স্পর্শ পাওয়ার কারণেই সিলেটকে অনেকেই পুণ্যভূমি সেবা অভিহিত করে থাকেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ ছিলেন একজন বিখ্যাত দরবেশ ও পীর, তাকে অলিকুল শিরোমণি হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানউদ্দিনের উপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ ও তার সফরসঙ্গী হিসেবে 360 আউলিয়ার সিলেট আগমন ঘটে। ইতিহাসে এটিও একটি উল্লেখযোগ্য ঘটনা। দর্শক, হাদিস শরীফেও আমরা কবর জিয়ারতের উৎসাহমূলক বক্তব্য দেখতে পাই, কারণ এতে আমাদের পরকালীন জীবনের কথা মনে হয় এবং দুনিয়াবী কাজের প্রতি বিমুখতা তৈরি হয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বাকি গোরস্থানে সাহাবিদের কবরগুলো জিয়ারত করতেন, উহুদের ময়দানে শহীদদের কবর জিয়ারত করতেন। সাহাবিগণ পরবর্তীতে তার রওজা শরীফ জিয়ারত করেছেন, তাই মাজার জিয়ারত সুন্নত এবং শরীয়তসম্মত আমল, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, কী কী শিরক বিদাত ও অন্যান্য অন্যায় কর্মকাণ্ড মাজার এলাকায় হয় দেখা যাক। হযরত শাহজালাল মাজারকে কেন্দ্র করে আমরা বেশ কিছু দৃশ্য দেখেছি, তার মধ্যে মোমবাতি জ্বালানো, মাজারের চারপাশ ঘিরে তাওয়াফ করা, মাজারের উদ্দেশ্যে সিজদা করা, মাজারে এসে মনের আশা পূর্ণ হবে এজন্য মান্নত করা, বাদ্যযন্ত্র বাজিয়ে নাচগান করা, মাজারে শায়িত বুজুর্গকে ঘুষ দেওয়ার অংশী হিসেবে মাজারের উপর টাকা ছিটানো, শিরকের পর এটাই সবচেয়ে জঘন্য কাজ বলে আমার মনে হয়। যে বুজুর্গ সারা জীবন দুনিয়া বিমুখ ছিলেন তাকে এমনভাবে অসম্মানিত করা খুব গর্হিত কাজ। কেউ যদি মাজার স্টেট চালানোর জন্য খরচ করতে চায় সেটা ভিন্নভাবে দিলেও পারে। আমি এই মুহূর্তে আসি হচ্ছে শাহজালাল রহমতুল্লাহের যে মাজার, মাজারের ঠিক ভিতরের অংশে, আর আশেপাশে দেখুন অসংখ্য মানুষ কিন্তু আসছে। আজকে এই বৃষ্টি বাদল এবং বন্যা উপেক্ষা করেই কিন্তু চলে এসছে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার দর্শনে। অনেকে আসছে মাজার জিয়ারত করার উদ্দেশ্যে। এখানে শুধু মুসলিম ধর্মাবলম্বীরাই যে আসে তা কিন্তু না, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষই কিন্তু এই হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার দর্শন করে থাকে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য মানুষ, সবাই কিন্তু আসছে এই হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার দর্শনে। দর্শক দেখতে পাচ্ছেন বেশ কিছু
দর্শনার্থী কিন্তু এই জালালি কবুতরগুলোকে খাওয়ানোয় ব্যস্ত। আসলে এখানে এসে এই কবুতরগুলোকে খাইয়েও এক ধরনের আনন্দ পান এখানে আগত দর্শনার্থীবৃন্দ। দর্শক, এটি হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের অজুখানা। এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান, আর এটি হচ্ছে বন্ধ থাকে শুক্রবার দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আর এই যে এখানে লেখা আছে উপরে মহিলাদের ওঠা নিষেধ, এবং এখানে হচ্ছে আপনাদের জুতা রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে পানির নিচে বেশ কিছু গজার মাছ। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে যে পুকুর, পুকুরের ভিতরে যে বড় বড় গজার মাছগুলো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সামনে দেখছি বেশ কিছু আগত ভক্তরা এই গজার মাছগুলোকে মাছ খাওয়ানোই ব্যস্ত। সে ছোটো ছোটো মাছ পাওয়া যায়, সেই মাছগুলো খাওয়াচ্ছে এখানে আগত ভক্তবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই পুকুরের চারিপাশটাই ভক্তদের সমাগম। এই মুহূর্তে তারা মাছের, এই গজার মাছগুলোকে, ছোটো ছোটো মাছ খাওয়ানোই ব্যস্ত। এখন আপনাদেরকে আমি দেখাবো মাজারকে কেন্দ্র করে যে বেদাত বা যে অনৈতিক কর্মকাণ্ডই বলা যায়, কারণ ইসলাম পরিপন্থী যে কাজগুলো করা হয় সেগুলোই আসলে বেদাতের সাদৃশ, বা সেগুলো আসলে ঠিক না, যেগুলো আসলে এই মাজারকে কেন্দ্র করে আসলে হচ্ছে বা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আপনাদেরকে আমি কিছু ক্লিপ দেখাবো যেগুলো আসলে ইসলামের যে পরিপন্থী বলা যায়, আসলে বেদাত বলা যায় এগুলোকে। আমরা যে আপুদের দেখছি, ওনারা আসছে নারায়ণগঞ্জ থেকে, ঢাকার নারায়ণগঞ্জ থেকে। তো ওনাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা তো নারায়ণগঞ্জ থেকে আসছেন, তাই তো? হ্যাঁ। আপনারা এখানে কি প্রতি বছর আসেন? না না, বছর আগে এসে গেছি। পাঁচ বছর আগে এসে গেছেন, আর এবার আসছেন এটা দিয়ে দ্বিতীয়বার। এই যে এখানে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এটা কি আসলেও ঠিক? আমরা যতদূর জানি যে ইসলামে বাদ্যযন্ত্র বাজানো নিষেধ, তারপর মাজারের মতো একটা জায়গায় এখানে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, এটা তো আমার মনে হয় ঠিক না। আপনাদের কি মনে হয়? আপনাদের আসছে এটা আর কি সঠিকভাবে আমাদের জানা নাই। আচ্ছা, না এটা তো অবশ্যই জানতে হবে, একজন মুসলিম হিসেবে জানা দরকার না? এটা তো হাদিসে ঠিক না, তবে এটা করে হয়তো বা ওনাদের আগের হয়তো বা নিয়ম হয়তো বা, কিন্তু হাদিসে ঢোল ঢাকর বাজানো নিষেধ। আমরা জানি যে হাদিসে আছে বা ইসলামে আছে যে বাদ্যযন্ত্র বাজানো সম্পূর্ণ নিষেধ, সেই দিক থেকে তো আপনি একমত। হ্যাঁ একমত, কিন্তু আমরা আল্লাহর কাছে আসছি, আমার মানত করে চলে যাব। আচ্ছা, এক্ষেত্রে আসলে এই যে যারা এখানে মানে একটু ভণ্ডামি করছে, সেই বিষয়ে আপনার মত কি? এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা আসছি আমাদের মনের কামনা নিয়ে, ওইটাই আমাদের। না, এই যে মনের কামনা পূরণের জন্য যে এখানে আসেন, এটা কি ঠিক? আমরা এখন আছি হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ যে মাজার, মাজারের ঠিক পশ্চিম পাশে একটি টিলার উপরে একটি বড় যে কূপ, হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের যে কূপ, সেই কূপের পাশেই এই যে দেখতে পাচ্ছেন, এটি এখানে অসংখ্য দর্শনার্থী কিন্তু এসছেন আজকে। আর এখন চলছে ওরস শরীফ, সে কারণে আসলে অসংখ্য দর্শনার্থী দেশ এবং দেশের বাইরে থেকে কিন্তু আসছে। আর এই কূপটির অনেকেই অনেক মন্তব্য করে থাকেন বা পিছনের অনেক গল্প আছে, তো সেই গল্প থেকে কিছু কথা যদি আপনাদেরকে বলি। অনেকে মনে করেন যে এই কূপের সঙ্গে জমজম কূপের একটি সাদৃশ্য রয়েছে, আসলে সেই কথাটির কতটা যৌক্তিকতা রয়েছে আমার জানা নেই। আবার অনেকে সিলেটের অনেকেই মনে করেন যে এই কূপের পানি পান করলে আরোগ্য লাভ করা যায়, সেটিও আসলে কতটুকু সত্যি বা যৌক্তিকতা আছে, যারা এই বিষয়টি জানেন তারা কমেন্টে জানাবেন। তা আপনি এসে এক মাস পর পরে আসেন, মানে কোনো বিশেষ উদ্দেশ্য থাকে আসার পিছনে? শুধু জিয়ারতের উদ্দেশ্যে আসেন? এখানে অনেকে শুনছি বিভিন্ন মানত, মনসা মানে মনস্কামনা পূরণের জন্য মানত করে, এটা কি আসলে ঠিক? এটা আপনি নিয়তের উপরে যায় সব কিছু হয়, কথা বুঝছেন নাকি? আমি জিয়ারত করছি, আল্লাহ বলি কাছে সিলেক্ট করি, অন্ত একটা কিছু আবেদন করছি, আল্লাহ কবুল করে। হ্যাঁ,
আচ্ছা, মানে আপনি জিয়ারত করছেন কি উদ্দেশ্যে? জিয়ারত করছি, ধরেন আমার শরীরে একটু রোগ বেমার আছে। আচ্ছা, ইনশাল্লাহ আমার ছেলে সন্তানের জন্য, মা বাবার জন্য, সবার জন্য আমি দোয়া চাইছি। আচ্ছা বাবা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। এই যে ধরেন আপনি এখানে হযরত শাহজালাল মাজারে রোগ ব্যাধির জন্য একটা মানত করছেন বা মনস্কামনা পূরণের জন্য মানত করছেন, তো এইটা আসলে আপনি কি তো পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করেন নিশ্চয়ই? আমি মসজিদে থাকি। আচ্ছা, আল্লাহর কাছে তো রোগ ব্যাধির জন্য পানাহা চান। আচ্ছা, এটা কিন্তু যেটা বিষয় যে সবসময় কিন্তু আল্লাহর কাছেই সর্বপ্রথম পানাহা চাওয়া উচিত। তিনি যদি মাফ করে তাহলে কিন্তু আপনি সেই রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন, এটাই কি নিয়ম না? আচ্ছা, তো এইখানে তো অনেকে আসছে নামাজ কালাম করে না কিন্তু এখানে এসে মানত করতেছে, সেটা আসলে মানে কতটুকু যৌক্তিক আপনাদের কাছে মনে হয়? ওইটা এখন আপনার মনের খুশি। এখন আমি আপনাকে যদি বলি যে আপনি এটা মানুষ করবেন না, তাহলে এটা আমার ক্ষতি হবে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম পিছনের অংশ থেকে যে পানির কূপ, সেটিও আসলে এখানে যদি বলি বেদাতে ভরা। আসলে এটা বলার একটাই উদ্দেশ্য, কারণ মাজার হচ্ছে একটা পবিত্র জায়গা, সেই জায়গাকে কেন্দ্র করে যখন ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে সেটা আসলে খুব শোভনীয় বা সভ্য সমাজের কাজ কিন্তু সেটি না। কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহর যে মাজার পবিত্র স্থান, কিন্তু পবিত্র স্থান হওয়া সত্ত্বেও এখানে বেশ কিছু যে অসাধু যে লোকজন তারা কিন্তু এই জায়গাটিতে রয়েছে। কারণ একটাই যদি বলি, সেটার উদ্দেশ্য বলার উদ্দেশ্য, কারণ আমি অনেক জায়গায় দেখলাম যে টাকা চেয়ে চেয়ে নেওয়া হচ্ছে, মাজারে রয়েছে অফিস, মাজারে কেন অফিস থাকবে? মাজার হচ্ছে একটা খোলা জায়গা, একটা পবিত্র জায়গা, কিন্তু সেই জায়গাটি ঘিরে যখন একটা অফিস গড়ে ওঠে, অফিস কেন গড়ে ওঠে? ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে অফিস গড়ে ওঠে। তো এই জায়গাটি তো ঠিক তেমনটি আমি দেখলাম, এবং বেশ কিছু আগত দর্শনার্থীর সঙ্গে কথা বললাম, অনেকের কথাবার্তার মধ্যে যেটি পাওয়া যায় হয় কিছুটা বেদাত, এবং কিছুটা অনেকে আছে যারা এই সম্পর্কে অবগত বা এই সম্পর্কে বোঝে, এরকম লোকজনের সংখ্যাও কিন্তু এখানে আছে। আচ্ছা, আপনার হাতে আমি একটা বোতল দেখতে পাচ্ছি, এটা আসলে কি? এটা হলো আপনাদের গোলাপজলের পানি। গোলাপজলের পানি আমরা এনেছি। আপনারা আসছেন কোথা থেকে? ঢাকা থেকে। ঢাকার কোন জায়গা থেকে আসছেন? মাতোয়াইল থেকে আসছি। মাতোয়াইল থেকে, যাত্রাবাড়ির পাশে যে মাতোয়াইল, এখান থেকে, তাই তো? কতজন আসছেন আপনারা? একসাথে আমরা 30-35 জন হবে। 30-35 জন। এখানে কি প্রথমবার নাকি আগে আসছেন? না না, অনেকবার। আমাদের 18-19 বছর ধরে আমরা এখানে আসি। 18-19 বছর ধরে এখানে আসেন? হ্যাঁ। মানে এত বছর ধরে আসার আসলে কারণটা কি? ভালো লাগে, ভালোবাসি বাবা শাহজালাল, এই কারণে আসি। আচ্ছা, বাবা শাহজালালকে ভালোবাসেন সে কারণে আসছেন? আচ্ছা আচ্ছা, তার ভালোবাসা আসলে এই এই ভালোবাসাটা কি মানে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হতে পারে না? হ্যাঁ, আল্লাহ রাসূলের জন্য তো অবশ্যই। তাহলে তাহলে মাজারে কেন আসেন? মাজারে কেন? আল্লাহ রাসূল নিয়ে এসেছি। আল্লাহ রাসূল নিয়ে। আচ্ছা, এই যে এখানে যে মান্নত করে মনস্কামনা পূরণের, এটা কি ঠিক? সেটা আল্লাহ পাকই ভালো জানেন, এটা আমি কি বলবো। আপনি আপনি আসেন নিশ্চয়ই তো এটা মনের চাওয়া বা মনের ইচ্ছা পূরণের জন্য তো নিশ্চয়ই আসছেন? হ্যাঁ, এখানে এই জগতের জন্য কিছু চাওয়ার জন্য আসি নাই, ওই জগতে পাইলেই চলবো। আচ্ছা, সেটা চাওয়ার জন্য কি মা সেটা 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 আচ্ছা সেটা চাওয়ার জন্য কি মাজারে আসাটাই কি জরুরি? আপনারা যে এখানে আসছেন মানে এটা তো নিশ্চয়ই মাজার কেন্দ্র করে ঔরসরিক কেন্দ্র করে আসছেন, তাই না? আমি এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকেই বলে যে মনস্কামনা পূরণের জন্য, তো আমার কাছে এটা যৌক্তিক মনে হয়নি, আপনার কাছে কি মনে হয়? মনস্কামনা পূরণ করার মাঝে আল্লাহ, তারপর হ্যাঁ উসিলা 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 একটা উসিলা। আচ্ছা, আপনারা আসছেন কোথা থেকে? আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে আসছেন? প্রতি বছরই আসেন না? প্রতি বছরই আসছি। আচ্ছা, মানে এটা প্রতি বছর হচ্ছে জিয়ারতের উদ্দেশ্যে আসেন? জিয়ারতের উদ্দেশ্যে। আর এই এটা হচ্ছে কি প্রতি বছরই আপনারা দেন নাকি? জি জি, প্রতি বছরই আমরা গিলা। এটা কি কোনো উদ্দেশ্য নিয়ে দেন নাকি এমনিতেই? উদ্দেশ্য যে যে মানত আছে, মানতের উদ্দেশ্যে আমরা এই গিলা করে। আমার নাম উদ্দাশা। হ্যাঁ, বাড়ি বড়া উদ্দাশা তুতনা। আচ্ছা, আপনার বাসা কি এখানেই? শুধু কি এখানে আসেন নাকি অন্য কোথাও যান? রায়মুরাবন, চন্দ্রসরি, ইসবপুর, সাফরান, কেল্লার, সাফরান, রামদানা, শ্রী বিশ্বনাথ,
এটা এটা কোথায় কৃষ্ণাতে না এটা কি আসলে ওখানে কাজটা কি করে তারা যত মনে হইলা ওই যে মাদারও সান্দো ওলা ওলা নে দেওয়া আচ্ছা আচ্ছা এমনি কোন এটা এটা গরম বলি আচ্ছা মানে এখানে আসলে আপনার আসলে কি উপকার হয় যে এখানে আসছে না আইলে তো মানে শরীর বেমারটা কমে যায় শরীরে বেমার কমে যায় শুধু কি বেমার কমানোর জন্য আসেন হ্যাঁ আচ্ছা মৃত্যুর পরে জগতে তো বিশ্বাস করেন পরকালে বিশ্বাস করেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনার করণীয় সেই ক্ষেত্রে কি আপনি কোনো কাজ করছেন নাকি শুধুমাত্র এই মাজার শরীফে দর্শন করছেন বা এখানেই ভ্রমণ করে আমি আল্লাহ মনে হইলা তিন বছর শেষ হয়ে গেল চাকরি আচ্ছা নামাজ কালাম তো করেন পাঁচক্ত নাকি নামাজ কালাম করেন আচ্ছা পাঁচক্তে পড়েন হযরতের নামাজ পড়ছেন সব তো ঠিক আছে পড়ছেন কিনা পড়ছেন আচ্ছা যদি নামাজ কালাম পড়েন ঠিক আছে এবং শুধু মাজারে আসলে হবে না নামাজ কালাম কিন্তু পাঁচক্ত করতে হবে আসলে দেখানোর চেষ্টা করছি বিশেষ বিশেষ কিছু মুহূর্ত এখানে না আসলে হয়তো জানতে পারতাম না যে এই জায়গাটি কতটা বেদাতে ভরা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গা থেকে বিভিন্ন যে কার্যক্রম ওরস শরীফকে কেন্দ্র করে সেই কার্যক্রমের কিছু দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্রের তালে তালে কিন্তু মানুষ চলে আসছে এই মাজার শরীফে এটা আসলে কতটুকু যৌক্তিক আপনারাই বলতে পারবেন আসলে বাদ্যযন্ত্র বা গান বাজনা এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে হারাম কিন্তু এখানে মাজারে কিন্তু সেটাই হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক দেখানোর চেষ্টা করলাম হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের বেশ কিছু দৃশ্য আসলে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে বা আমার কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে যদি কোনো ভুল আপনারা পান অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখানোর চেষ্টা করলাম মাজারের বিভিন্ন অংশের বেশ কিছু দৃশ্য মাজারের বেশ কিছু জায়গায় কিন্তু আমাকে ভিডিও করতে দেওয়া হয়নি আসলে এটার কতটুকু যৌক্তিকতা জানি না হয়তো নিরাপত্তার স্বার্থে সেটি হতে পারে কিন্তু আমার কাছে কিছু কাজ আসলে ভালো লাগেনি সেটা আমি ভিডিওর মধ্যে উল্লেখ করেছি আপনারা সেটি দেখে নেবেন আর যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ভিডিও কেমন লাগলো আর আমার পিছনে দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল রহমতুল্লাহের যে মাজার শরীফ এখানে কিন্তু শুরুতেই বলেছি আজ এবং আগামীকাল দুদিন ওরস শরীফ চলবে সে কারণে কিন্তু অসংখ্য দর্শনার্থী দেশ এবং দেশের বাইরে থেকে আসছে শুধু মুসলিম ধর্ম অবলম্বী মানুষই কিন্তু আসে না এখানে এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষই কিন্তু এই মাজার শরীফ দর্শন করে থাকে আমি শুরুতে দেখিয়েছি এবং আপনাদেরকে এখন একটি ভিডিও চিত্র দেখাচ্ছি দেখুন যে আসলে এখানে কী পরিমাণ মানুষের আসলে সমাগম এই ওরস শরীফকে কেন্দ্র করে তো হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার থেকে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।